বিশেষ আনুকূল্যে বাংলাদেশ ব্যাংক থেকে 9000 কোটি টাকা নিয়েছে পাঁচ ইসলামী ব্যাংক। কোনো উপকরণ নেই, আছে কেবল প্রতিশ্রুতি। তাতেই ভরসা রাখছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হচ্ছে সব হচ্ছে নিয়ম মেনেই। তবে বিশ্লেষকরা বলছেন, জালিয়াতি না ঠেকিয়ে এভাবে তারল্যর যোগান সমর্থনযোগ্য নয়। বিস্তারিত সাদামনের রিপোর্টে। সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল সব সূচকে শক্তিশালী ব্যাংকটি এখন তারল সংকটে। একের পর এক ঋণ জালিয়াতির খবর আমানতকারীদের করে তুলেছে আতঙ্কিত। তবে ব্যাংকটির কর্তৃপক্ষ বলছে উল্টো কথা। তাদের দাবি, তারল সংকট নেই, লেনদেন প্রক্রিয়াও ঠিকঠাক। যদিও নিয়মিত বাংলাদেশ ব্যাংক থেকে উপকরণ ছাড়াই প্রতিশ্রুতির বিপরীতে টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংক তারল্য সহযোগিতার কথা স্বীকারও করছে। বলছে প্রক্রিয়াগত ত্রুটির কারণে উপকরণ ছাড়া ঋণ আর সংকটে পড়া ব্যাংকের পাশে থাকাই তাদের দায়িত্ব। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমাদেরই দায়িত্ব যাতে বাজারে এই ধরনের অ্যাকিউট কোনো ইয়ে না হয়। সুতরাং এইটা একটা অপারেশনাল প্রসেস। এইখানে আসলে কোনো ব্যাংকের কোনো সংকট বা কোনো ইয়ে এটা মিন করে না। ইসলামী ব্যাংক বাংলাদেশ এমন সহযোগিতা নিচ্ছে সবচেয়ে বেশি। মোট ঋণের 50% গেছে তাদের হিসাবে। সঙ্গে রয়েছে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। নজিরবিহীন এমন তারল্যস্থিতির পরিমাণ 9000 কোটি টাকার বেশি। তারল্য ব্যবস্থাপনা একটা সহজাত একটা বিষয় এবং প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই তারল্য ব্যবস্থাপনা ব্যাংকগুলোর জন্য করে থাকে। কারো অর্থ, অতিরিক্ত অর্থ যেমন আমাদের কাছে বিনিয়োগ করে, আবার কারো যদি অর্থ কম থাকে সে আমাদের কাছ থেকে নিয়ে তার ইনভেস্টমেন্ট নিড ফুলফিল করে। বিশ্লেষকরা বলছেন ঋণ জালিয়াতির কারণে ব্যাংকগুলোর এমন নাজুক চিত্র, অনিয়ম না ঠিকই এমন তারল্য যোগান সমর্থন করার বিপক্ষে তারা। বলছেন পর্ষদার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুনর্গঠনের দরকার এখনই। ওই ব্যাংক তো আপনার বাঁচায় রেখে কি লাভ? আমি তো বাঁচানোর কোনো মানে কারণই দেখি না। উন্নত বিশ্বে কী হয়, দিনের শেষে দেখে যে আপনি লিকুইডিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন কিনা, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন কিনা। যদি না পারেন আপনি দোকান বন্ধ করে দেন। বাংলাদেশ ব্যাংক বলছে সুশাসন প্রশ্নে পদক্ষেপের প্রক্রিয়া চলমান। নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক। আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।